একটা চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি। আপনারা হয়তো আমাদের ভিডিওর টাইম লাইনগুলো দেখলে দেখে থাকবেন, এ পর্যন্ত আমরা আমাদের চারপাশে যে সবচেয়ে আলোচিত ঘটনাটা চলছে আরজিকর, সেটা নিয়ে কোনো ভিডিও দিইনি। কেননা আমরা বিশ্বাস করি খবরের তাৎক্ষণিকতায় না গিয়ে তার কারণটা বের করতে। সবাই বলছেন মেয়েরা রাস্তায় বেরোনোর মতো পরিবেশ নেই, এই ধরনের কথাগুলো আসছে, রাতের দখল নাও। কেউ কি একবারও ভেবে দেখেছেন, একবারও বলেছেন উল্টো দিকে ছেলেদের কি করণীয়? আমরা সেই কারণটা খুঁজতে আজকে এসেছি যার কাছে। তিনি একদম মানুষের জীবনের শুরু থেকে যে পাঠ্যক্রমটা দেওয়া হয় সেই জগতে প্রায় 30 বছরেরও বেশি রয়েছেন। ছোটদেরকে বাবা মারা কি শেখাবেন? একদম ছোট যে শিশু, ছেলেই হোক বা মেয়েই হোক, তাদেরকে কি শেখানো উচিত? পেরেন্টিং বা বাবা মা হওয়াটা জৈবিকভাবে বা বায়োলজিক্যালভাবে হলেই কি হয়ে যায়? তারপরে কি পেরেন্টিং শিখতে হয় না? এরকম বহু প্রশ্ন আমাদের মনের মধ্যে, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আর তার জন্য আমরা আজকে চলে এসেছি দেবযানীদির কাছে। প্রি স্কুল এডুকেশন নিয়ে কতদিন হলো কাজ করছেন? আমি বিগত 32 বছর এই শিশু শিক্ষা বা প্রি স্কুল নিয়ে কাজ করছি। তো বিভিন্ন রকমের আমি পেরেন্টিং দেখেছি, নানা রকমের উত্থান পতন দেখেছি, গার্জেনদের আমি অ্যাংজাইটি দেখেছি বাচ্চাদেরকে নিয়ে, এবং বাচ্চাদের বিভিন্ন সমস্যার সম্মুখীনও আমি হয়েছি। আজকে আমি কিছু জিনিস, এই এত কিছুর মধ্যে আমিও কোনো বক্তব্য কোথাও রাখিনি বা রাখার প্রয়োজন মনে করিনি এখনও, তার কারণ গোড়ায় গলদ। আমাদের আমাদের এই গলদটাকে যদি শুধরাতে হয় তাহলে আমাদেরকে একদম এই বেসিক স্ট্রাকচারে আসতে হবে। কেন আসতে হবে? কারণ আমরা প্রথমেই একটা মেয়ে আর ছেলেকে ভাবতে শেখাই, তোমার এটা কাজ, তোমার ওটা কাজ, এই ফারাকটা দিয়েই কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশনটা শুরু হলো। জেন্ডার বায়াসনেসটা মানে এই ঢুকিয়ে দেওয়া হলো, একটা ছেলে কাঁদবে না, একটা মেয়ে শুধুই কাঁদবে, একটা ছেলে রান্না করবে কেন, বাড়ির কাজে হাত লাগাবে কেন, কেউ নাচ শিখলে কোনো ছেলে তাকে কোনো ছেলে, এক্স্যাক্টলি। এবং এর ফলে কি হচ্ছে, আমাদের মধ্যে এই যে একটা ফারাক তৈরি হচ্ছে, তাহলে এখানেই তো সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে না, যে ছেলে মেয়ে মানে রাতের অন্ধকারে সে বেরোবে না, মেয়ে মানে সে জোরে হাসবে না, মেয়ে মানে সে এত রাত অবধি কর্পোরেট সেক্টরে কি করে। বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু সন্দেহ যেন একটা মেয়ে হওয়ার জন্য বাই ডিফল্ট। একটা মেয়ে নাইট ডিউটি করে বাড়ি আসছে, সে যখন কোনো কল সেন্টার থেকে, তখন তার পাশের বাড়ির মাসিমাই একটা অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে প্রশ্ন করছে, এত রাতে তোমায় ফিরতে হয়, প্রশ্নবোধক। কিন্তু সেক্ষেত্রে যখন একটি আইটি সেক্টরে কাজ করা ছেলে, সে ভোরবেলা 3টের সময় ফিরছে, কিংবা সে পার্টি করে 3টের সময় ফিরছে, কারোর কিন্তু প্রচুর খেটে এসেছে, ওকে এখন বিশ্রাম করতে দাও, গোড়ায় গলত। আজকে এই সমস্যা আমরা কিন্তু থাকবে যতক্ষণ না আমরা এই গোড়াটাকে শুধরবো, যতক্ষণ না আমরা বাচ্চাদেরকে এই শিশুর মনে আমরা ঢোক। কারণ এটা তো আমরা জানি যে 90% একটা বাচ্চার ব্রেন, একটা অ্যাডাল্ট ব্রেন ম্যাচিওর করে এই 1 থেকে 5-এর মধ্যে। আচ্ছা, তারপরে আমরা কি করি, যে 10% এটা আমরা ব্রাশ করি, মানে এই ভালো ভালো কিছু বা খারাপ কিছু যা দিতে হবে এই 1 থেকে 5-এর মধ্যে, 5 খুব জোর 7, এর পরে কিন্তু আর আপনি নতুন করে তোমরা কিছু শেখাতে পারছো না, তখন কিন্তু এটার উপরেই বেশ করে ওদের উপরের মহলগুলো তৈরি হচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই গোড়াটাকে ঠিক করতে হবে, যেখানে আমরা আমরা এই যে আমার স্কুলেই আমি কি করি, আমি একটা নন ফায়ার কুকিং ডে করি, যেখানে ছেলেরাও রান্না করছে, মেয়েরাও রান্না করছে, কেন করবে না আজকের যুগে? কেন আজকের কেন, এটা চিরচালি, এটা বেসিক। আজকে আমাদের এই ডিসক্রিমিনেশনটা যত বাড়বে, এই ধরনের সমাজের
আমরা আজকাল যারা কর্মরতা মহিলা, আপনার আমি আমি একটাই খালি প্রশ্ন দর্শকের সামনে করব, শুধু কি ফিজিক্যাল হয়, এটাকে আমরা সামনে আনি, ভার্বাল আমাদের মতন কর্মরতা মহিলাদের প্রতিদিন প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ফেস করতে হচ্ছে, আমার তো মনে হয় সেটাও এক ধরনের মানসিক, যদি আমরা এইটাকেই মানে মূল উদ্দেশ্য করে ধরি। কিন্তু কেন হচ্ছে এই ধরনের প্রস্তাব, একটা পুরুষ একটা মহিলাকে কেন দিচ্ছে, এই প্রশ্ন কিন্তু আমরা করি না। আমরা ডিফাইন করে দিই একটা পুরুষ তার জন্য এই 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 প্যারামিটার্সগুলো একদম ঠিক, একটা মেয়ে বা একটা মহিলার জন্য এই এই প্যারামিটার্সগুলো ঠিক না। একটা মহিলা সে বিয়ের আগে বাবা মার অধীনে, তারপরে সে তার স্বামীর অধীনে। একটা কথা আমি বলি, যখন একটা পুরুষ বলে আমি তো আমার স্ত্রীকে সব কিছু করতে অ্যালাউ করি, কেন ভাই, কেন অ্যালাউ, এই কথাটা আসবে কেন? এইটাই আমাদের প্রথমে ঠিক করতে হবে যে অ্যালাউ বলে কিছু হয় না, সে কোনো কমোডিটি বা প্রোডাক্ট নয় যে তাকে আমি অ্যালাউ করছি। আমি তাকে বলতে পারি যে আমার, আমি তাকে মুক্ত স্বাধীন, সে আমার অধীনে নয়। এবারে একটা মানুষ যদি সে বাই ডিফল্ট বা বাই হার চয়েস সে তার নিজের প্রফেশনটাকে চুজ করতে পারে, সেটা যেটাই হতে পারে, হোম মেকারও হতে পারে, তাতে কোনো জাজমেন্টাল হওয়ার কিছু নেই, ওই মেয়েটা তো কিছুই করে না, তো হোম মেকার, হাউ ডাজ ইট ম্যাটার, কিন্তু ইটস হার চয়েস। কিন্তু এই যে আমরা ডিফাইন করে দিই যে তোমার পুরুষের এটা কাজ, মহিলার এটা কাজ, এখানেই তো পুরুষদের মনের মধ্যে অনেক প্রশ্ন এসে যায়, এই মহিলাটি এত রাতে কাজ করতে বেরিয়েছে তার মানে কি, প্রশ্নবোধক চিহ্ন, তার মানে একে আমি চাকুষি বলতে পারি, খুব সহজলভ্য সে, তার কিন্তু পেছনের খাটুনিগুলো আমরা দেখি না। তার কারণ আমার তো ছোট থেকে ওই শিক্ষায় আমি বড় হয়েছি যে মহিলা মানে সে বাড়িতে সে একটা শিক্ষিকার জব চাকরি করবে নয়, সে ব্যাংকে চাকরি করবে, সে 5টা থেকে 5:30টার মধ্যে ঘরে ঢুকে যাবে। আজকে তো মহিলারা শুধু সেই জায়গায় নিজেদেরকে আবদ্ধ করে রাখেনি, তারা তো প্রত্যেকটা ফিল্ডে মাথা উঁচু করে স্ট্রাগল করছে এগিয়ে যাওয়ার জন্যে, সেক্ষেত্রে তাকে রাত্রি 2টোর সময়ও মাঠে নামতে হবে। আজকে একজন ফটোগ্রাফার মহিলা, সে যদি তার প্রফেশনে ডেডিকেটেড হয়, তাকে রাত্রি 2টো 2:30 তাকে কি সময় দেখে ঘরে বসে থাকলে হবে? হবে না, তাকে তার জব নিড, তাকে রাস্তায় বেরোতে হবে। কিন্তু সেইখানেই তখন পুরুষদের প্রশ্ন আসে, এই মেয়েটি রাত্রিবেলা কী করছে? এখানেই আমাদেরকে এই প্রশ্নগুলোকে বন্ধ করতে হবে, যে নিচে আমাদেরকে ঠিক করতে হবে, যে এখানে শেখাতে হবে যে এখানে পুরুষ মহিলা বলে কিছু নেই। আগে যখন আমরা ছোটোবেলায় ফ্যামিলি পড়াতাম বা পড়েছি, বাবা শার্ট প্যান্ট কোট প্যান্ট পরা একজন পুরুষ আর মা শাড়ি পরা একজন নারী, মাথায় ঘোমটা দেওয়া একটা বড় টিপ, হাতে খুন্তি, আজকে সেই ছবিটা বাচ্চাদের দেখালে হবে? হবে না। আজকে তারা বিভিন্ন পোশাকে বিভিন্ন প্রফেশনে তারা আসছে, সেই জায়গাটা আমাকে শেখাতে হবে। আজকে বাবাও যদি পড়াশুনো করে ডাক্তার হয়, তোমার মাও পড়াশুনো করে কিন্তু ইঞ্জিনিয়ার হয়েছে, সেই সম্মানটা বাচ্চাদেরকে দিতে হবে। আরও জিনিস, আমি যদি সন্তানের সামনে আমার স্ত্রীকে বা আমার পার্টনারকে সেই সম্মান দিয়ে কথা না বলি, সেটাও কিন্তু বাচ্চারা দেখছে এবং শিখছে, সেটাও কিন্তু রিফ্লেক্ট হচ্ছে তাদের পরবর্তী জীবনে, কারণ তখন তারাও কিন্তু সেই সম্মানটা অন্য নারীকে তারা দেবে না, পার্টনার তো পরে আসছে, কারণ তারাও ভাববে যে নারীদের সাথে বোধহয় বা মহিলাদের সাথে বোধহয় এইভাবেই ইন্টারঅ্যাক্ট করা উচিত। তাই আমাদের প্রথমেই বাচ্চাদের শেখাতে হবে যে নারী পুরুষের কাজের ভাগ নেই, তাদের কোনো সব রকম কাজেই কিন্তু দুজনে হাত মিলিয়ে এগিয়ে চলতে হবে। আজকে বাড়িতে যদি একটি পুরুষ রান্না করে এবং তার ওয়াইফ যদি সে কাজে যায়, তাতে কোনো লজ্জার কিছু নেই বা জাজমেন্টাল হওয়ার কিছু নেই, ইট ইজ হিজ চয়েস, সো রেসপেক্ট দ্যাট। এটা যদি আমরা ক্রিটিসাইজ না করে তাকে যদি রেসপেক্ট কর, দেখবেন সমাজে দেখুন পরিবর্তন কতটা হবে জানি না, কিন্তু আমি পরিবর্তন একজন বললে হবে না বলে যদি চুপ করে বসে থাকি, তাহলে কোনোদিনই কিছুই হবে না।
তাই আমাদেরই এগিয়ে আসতে হবে এবং আমাদেরই এই গোড়া থেকে শুরু করতে হবে এই ধরনের শিক্ষা দেওয়া, এই ধরনের মানসিকতা, এবং তার জন্যে প্রচুর গার্জেন বা প্যারেন্টদের সেন্সিটাইজেশন দরকার। কারণ প্যারেন্টসরা একেবারেই আনঅ্যাওয়্যার, কারণ তারা তো সেই জিনিস দেখে বড় হয়েছে, সুতরাং তারা সেই শিক্ষাটা কী করে দেবে তাদের পরের প্রজন্মকে। তাই বাচ্চাদের শেখানোর আগেও আমার মনে হয় আমাদের মতন যারা এই শিশু শিক্ষাতে আছেন তাদের প্রত্যেককে আগে বাবা মাদের এই ধরনের সেন্সিটাইজ করা, তাদের জন্য ওয়ার্কশপ করা, যাতে তারা আগে তারা সেন্সিটাইজ হোক, তবে তো তারা শিক্ষা দেবে। স্কুলে কতক্ষণ তারা থাকে? 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, তার মধ্যে আমরা যতটুকুই শেখাই না কেন, মেইন ওরা বাড়িতে গিয়ে কী দেখছে, সেখানে কি একজন বাবা তার মাকে সম্মান দিচ্ছে, বা তার ঠাকুমা কি সেই রেসপেক্টেবল জায়গায় আছে, বা তার আশেপাশে তারা নেবারহুডে কী কী দেখছে, সেইটা যদি বন্ধ করানো যায় হয়তো আমাদের সমাজে আমরা কিছু পরিবর্তন বা বিবর্তন দেখব। আর একটা জিনিস আমার যেটা মনে হয়, আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাই, তারপর উচ্চশিক্ষার জন্য কলেজে পাঠাই, গ্রেডেশন দেখি, তাদের নাম্বার দেখি, তাদের কারিকুলামের মধ্যে মোরাল সায়েন্স আছে, কিন্তু কোথাও মোরাল ভ্যালুগুলো তাদের কতটা, একটা ছেলে অন্যের টিফিন বক্স থেকে টিফিন চুরি করে খেয়ে নিল, তার যদি রেজাল্টটা ভালো হয় ওই টিফিন চুরির জন্য বোধহয় সে কোনো বকুনি কোনো দিন খায় না, বা ওটাকে ধরে নেওয়া হয় ও তো একটা ভালো ছেলে, এই ছোটো বয়স থেকেই তো এগুলো তার মধ্যে পুঁতে দেয়। এইটাই হচ্ছে আমার কাছে এটাও একটা বড় একটা মানে শিক্ষার জায়গা, বা এই জায়গাটা আমার মনে হয় যে স্কুল বা কলেজ বা স্পেশালি আমাদের মতন শিশু শিক্ষায় যারা আছেন তাদের এই জায়গাটা একটা বিশাল পরিবর্তন আনা দরকার। কারণ নম্বর কখনো একটা মানুষকে ডিফাইন করে না। আজকে আমি এরকম অনেক মানুষকে জানি যারা জীবনে কোনো দিন সেকেন্ড হয়নি, এবং তারা তাদের মানে অ্যাকাডেমিক কেরিয়ার যদি দেখা যায় তারা দে আর ভেরি মানে দে আর ব্রাইটেস্ট অফ দ্য ব্রাইট, অ্যান্ড মানে দে হ্যাভ ডান এভরিথিং যেটা দরকার জীবনের চলার জন্য, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছে তারা কি আদৌ মানুষের মতন মানুষ হয়েছে? তাদের আদৌ তাদের সেই মনুষ্যত্ব আছে? আদৌ তারা মানে সেই ভ্যালুসগুলো নিয়ে কি বড় হয়েছে? কারণটা কি বলো তো, আমরা তো কোনো দিন বাচ্চাদেরকে ভালো আমরা আশীর্বাদ করলে, আমার মনে আছে বোধহয় আজ থেকে 50 বছর আগে গুরুজনদের প্রণাম করলে গুরুজনরা বলতো ভালো মানুষ হ, এখন কিন্তু সেটা বলে না, ফার্স্ট সেকেন্ড হও, পড়াশুনো করো মন দিয়ে, এটা কিন্তু একটা বিরাট টার্গেট, প্রথম থেকেই টার্গেট ওরিয়েন্টেড টার্গেট করে দিচ্ছে। কী কী পড়াশুনো হচ্ছে আগে জিজ্ঞেস করতো, কী কেমন আছো, সব ঠিক আছে? আজকে পাড়ায় পাশের বাড়িতে কেউ অসুস্থ হলে বা কোনো কিছু রকমের একটু গণ্ডগোল দেখা গেলে আমরা বাচ্চাদেরকে আটকে দিই, যাবে না, তুমি ও সমস্যায় পড়বে, ঠিক আছে, হয়তো সমস্যাটা হচ্ছে, কিন্তু আমরা এই যে সেলফ সেন্টার্ড হতে শিখিয়ে দিচ্ছি এখন থেকেই, এই যে আমরা এখন থেকেই আমাদের ভ্যালুসগুলো যেগুলো ছোটোবেলায় আমাদের বাপ ঠাকুর দাদা বা আমাদের পাড়া বলে একটা কালচার ছিল সেইটাকে নষ্ট কর, এখন কটা পাড়ায় বাচ্চারা খেলতে বেরোয় বিকেলবেলা আমাকে একটু দেখিও তো, সবাই তো পড়তে যাচ্ছে। এই যে পাড়ায় যখন খেলতে যাচ্ছে না তখন কিন্তু ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বয়ে থাকছে না, ওখানে কিন্তু সবাই বন্ধু একই লেভেলে, তখন কিন্তু বাবা মারা বলতো না ওর সাথে মিশবি না, ও কিন্তু ফার্স্ট বয় না, এটা কিন্তু কারণ বাবা মারা তখন অতটা অ্যাওয়ারই ছিল না। আজকে আমরা কি বলি, তোমার নোটস শেয়ার করবে না, প্রথমেই আমরা তাকে স্বার্থপর বানিয়ে দিলাম। শেয়ারিং কেয়ারিং যেটা আমরা এই বয়সে শেখাই, টিফিন শেয়ার করতে যেটা বেসিক, বাবা মারা বলে দেন আপনার টিফিন কিছু কমাত দে না, এই যে শুরুগুলো এইগুলো থেকেই তো আমরা বাচ্চাকে স্বার্থপর হতে শেখাচ্ছি, ভ্যালুসগুলো তো শেষ করে দিচ্ছি, তাহলে আমরা ওই যে বললাম 6 বছর 7 বছর অবধি আমরা তো যা শেখানো শিখিয়ে দিচ্ছি, তার মানে এই স্বার্থপরতার সহজ পাঠটা ওই 5 থেকে 7 হয়ে যাচ্ছে। এবারে এবারে আমরা যখন ক্লাস 2-3 মরাল স্টোরিজ পড়াচ্ছি বা মরাল ভ্যালুজের যে পাঠ্যপঠনগুলো যেগুলো মানে মানে চ্যাপ্টার্সগুলো রয়েছে, তখন একটা বাচ্চার কাছে সেটা চ্যাপ্টার হয়েই থাকছে, সেটা তো জীবনের মূল্যবোধটাতে বাড়াচ্ছে না। এইবারে আমরা তাদেরকে
এরপরে আমরা আর কি করব, কিছু করার নেই আমাদের, তখন তারা কিন্তু তৈরি হয়ে গেছে। এইবারে যত দিন যাচ্ছে তত ওরা ওদের এই জিনিসটা আরও বাড়ছে, আমি চাকরি, আমি আমিত্বটা বেড়ে যাচ্ছে। এবারে যেই মুহূর্তে আমিত্বটা বেড়ে যাচ্ছে সেই মুহূর্তে তো আমার আর আর কোনো মরালিটি কিছু কাজ করছে না, তখন আমি আমিত্বটা নিয়ে বেশি ভাবব, আমার পাশের বাড়িতে কি হলো, ওখানে কি হলো, বা আমার যে এমপ্লয়ি তার যে কতটা খারাপ লাগছে আমার ব্যবহারে, বা আমার যে কলিগ তার সাথে তার কিছু শেয়ার, এগুলো তো আমরা শিখে উঠছি না, যার ফলে কর্মক্ষেত্র অসুবিধা, প্রফেশনাল ক্ষেত্র যেখানে আমরা ব্যবসা সেখানেও, কারণ কেউ কারোর সাথে সহমর্মিতা ব্যাপারটা আমাদের মধ্যে আর নেই, এখন আমিত্বটা এসে গেছে। তার কারণ হচ্ছে আমরা এখন এই ছোট থেকে আমরা শেখাই না যে অন্যের দুঃখে তুমি দুঃখী হবে, এগুলোকে আমরা ভীষণ মানে ইমপ্র্যাকটিক্যাল মনে করি, বা ভীষণ আমরা তো ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে গেছি এখন, এগুলোকে আমরা মনে করি এর এগেইনস্টে আমাদের সেই অর্থে কোনো মানে গেইন করার কিছু নেই, কিছু নেই। তুমি এখান থেকে তো তোমার মানিটাইজেশন হবে না, তোমার তো এটা ভাঙিয়ে তোমার চাকরি হবে না, এটা ভাঙিয়ে তো তোমার প্রফেশনাল হবে না, সুতরাং এটাকে তোমার কিপিং এট সাইট আমরা করতে পারি। কারা তৈরি করছে? তুমি তো শিখিয়েছো পাশের বাড়ির বাচ্চাকে খাতা দিও না, টিফিন শেয়ার করো না, তুমি তো সেই আমিত্বর বীজটা ওর মধ্যে সেই ছোটোবেলায় ঢুকিয়ে দিয়েছো, আজ তো কেঁদে কোনো লাভ নেই, তো সে তো আমাকেই দেখছে, সে তোমাকে দেখবে কেন? না, ক্যারিয়ার করতে হবে, তোমাকে বিদেশ যেতে হবে, একটা ছেলেকে তুমি বিদেশ পাঠিয়ে কি করে আশা করছো সে প্রত্যেক দিনের খোঁজ রাখবে তোমার কাছে? সে তো তার নিজের জীবনটাকে, তাকে তো তুমি সেইভাবেই তৈরি করেছো আমিত্ব দিয়ে, আমি ভালো আছি, আমি ভালো খাচ্ছি, আমার পরিবার, তুমি তো আর আমার পরিবারের একটা মানে আর ভাগে নেই, সুতরাং আজকে কে তখন কেঁদে তো আর কোনো লাভ নেই, তুমি তো সেটা তাহলে এই এইগুলো তো অ্যাজ আ গার্জেন বা প্যারেন্ট আমরাই সেই বীজটা তৈরি করে দিয়ে দিচ্ছি ভেতরে, তাহলে আমাদের আবার শিক্ষায় কোথাও আমাদের গলত, সেই আবার আমাদের সেই ছোটোবেলার মানে একদম শিশু শিক্ষাতে চলে যেতে হবে, যেখান থেকে গার্জেন দেখ আমার আমি বারবার আমার একটাই জিনিস, আমার এই 32 বছরের জীবনের আমার একটা জিনিসই মনে হয় যে আমরা বোধহয় কোথাও গিয়ে, কারণ এইটুকু বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার কিছু নেই, কারণ এই শিক্ষাটা বাড়ি থেকেই আসবে, আমার মনে হয় গার্জেনদেরকে যথেষ্ট বা প্যারেন্টিং, এই যে টার্মটা গুড প্যারেন্টিং ব্যাড প্যারেন্টিং আমরা বলছি, কিন্তু আমরা এটা মুখেই বলি, আমরা কিন্তু এটাকে খুব একটা যে কার্যকরী করি বা চেষ্টা করি, কারণ ওই আর কি, আচ্ছা ঠিক আছে এটা তো আমার প্রফেশন, আমি আধ ঘন্টার একটা সেমিনার করলাম, ওয়ার্কশপ করলাম, কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখিয়ে দিলাম, আমাদের আমাদের দায়িত্ব কিন্তু এখানে শেষ হয় না, আমাদের কিন্তু দায়িত্বটা অনেক অনেক বেশি, এবং এখন যত দিন যাচ্ছে এটা কিন্তু আমাদের বাড়ছে, আজকে তা একটা ঘটনা, এরকম তো কত ঘটনা ঘটছে যেগুলোকে আমাদেরকে সামনে আনতে হবে, তুলে ধরতে হবে, মানে এইটা তো হওয়ার কথা না, কেন হবে? আজকে সে যদি মানে নিজের ওয়ার্ক প্লেসে সেফ না হয় তাহলে আর কোথায় হবে? আর একটা জিনিস আপনি ভাবুন, একটা বাবা মা যখন তার ছেলে মেয়েকে পড়াচ্ছে, প্রত্যেকটা বিষয়ই স্বতন্ত্র, কিন্তু একটা ডাক্তার তৈরি করতে গেলে শুধু বাবা মা নয়, পুরো সমাজের একটা অবদান থাকে, একটা ডাক্তার চলে যাওয়াটা শুধু বাবা মার ক্ষতি নয়, সেটা পুরো সমাজের ক্ষতি। তাহলে বাবা মায়েদের কী বলবেন, বাবা মায়েদের পেরেন্টিং, যারা ধরুন আর্লি প্যারেন্টিং শুরু করছে, যারা নতুন গার্জেন বা নতুন বাবা মা হয়েছে, আমার তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা, তাদের বাচ্চাদের থেকে শৈশবটা প্রথম কথা কাড়বেন না, তাদেরকে একটু স্বতঃস্ফূর্তভাবে বড় হতে দিন, তাদের উপরে কিছু চাপিয়ে দেবেন না, আপনার যেটা অপূর্ণ স্বপ্ন সেটা আপনার স্বপ্ন, সেটা কিন্তু আপনার সন্তানের নয়, কারণ সে একটা ইন্ডিভিজুয়াল, সে তার নিজস্ব কিছু ইন্ডিভিজুয়ালিটি নিয়ে বড় হয়েছে, সুতরাং তাকে তার মতন বড় হতে দিন, প্রথম কথা। দ্বিতীয়ত, এই যে মরাল ভ্যালুস নিয়ে আজকে আমরা এত কিছু মানে বড় বড় কপচানি দিচ্ছি বা এত বড় বড় বক্তব্য রাখছি, এটা এই বয়সে শুরু করুন, আমিত্বতা থেকে ওদেরকে বার করুন। তুমি তুমি তো নিশ্চয়ই, কিন্তু তোমার তোমার বাইরেও একটা জগৎ আছে, সেটাকে নিয়েও ভাবান, কিছু সোশ্যাল ওয়ার্ক করতে শেখান ওদেরকে দিয়ে, শেয়ারিং কেয়ারিংটা শেখান,
একটু ওদেরকে ভাবতে শেখা, তার জন্য আপনাদেরকে কী করতে হবে, ভাবতে শেখাতে মানে কোয়ান্টিটি অফ টাইম না, কোয়ালিটি অফ টাইম দিন। 10 মিনিটও সময় দিলে 10 মিনিটটাও ওদের সাথে একটু ভেবে দিন যে আমি আজকে আমি কী নিয়ে কথা বলবো, আজকে আমি ওকে আমি কী শেখাবো, ABCD 1 2 3 4 এটা আমার মনে হয় না ওদেরকে এখন আর শেখাতে হয়, এটা ওরা হয়ে যায়, স্কুল আছে, পারিপার্শ্বিক আছে, কিন্তু কী শেখাবেন আপনি এটাও আপনাকে ভাবতে হবে যে আমি ওকে আজকে। তারপরে যেটা থার্ড ভেরি ইম্পর্ট্যান্ট, যে এই যে জেন্ডার ডিসক্রিমিনেশন, ছেলে মানে তুমি ছেলে, বাবা আমার বাড়ির একমাত্র, এই কথাগুলো বলা দরকার নেই। তুমিও আমার কাছে ভীষণ প্রিশিয়াস, তোমার দিদিও আমার কাছে ততটাই প্রিশিয়াস, এবং তুমি যদি রাত্রি 10টার পরে বেরোতে অ্যালাউ তোমাকে করি, তোমার দিদিকেও আমি করব। যেটা না সেটা ছেলের জন্যও না, সেটা মেয়ের ক্ষেত্রেও না, যেটা ঠিক সেটা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে ঠিক, যেটা বেঠিক সেটা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে বেঠিক। তার উপরে আমাদেরকে একটু শরীর শিক্ষাটাও দেওয়া ভীষণ দরকার, আমাদের শরীর নিয়ে। আমরা তো অনেক কিছু বলতে আমরা সমাজে লজ্জা পাই, বা এখনও আমাদের যে হাস হাস ব্যাপারটা রয়েছে, উই ডোন্ট ডিসকাস, আমরা ডিসকাস করি না, কিন্তু একটা টিনেজার বাচ্চার সাথে সেটা বসে ডিসকাস করা, সেক্স এডুকেশনটা নিয়ে যেটা বলা, যেটা আমরা ভীষণ হাসড, ভীষণভাবেই আমরা লজ্জা পাই, বা যেটা নিয়ে কথা বলতে আমাদের ভীষণ ভীষণ বড় ট্যাবিউ, সেই জায়গাগুলোকে আমাদের ধরতে হবে। কারণ এইটা যদি আমরা না শেখাই যে আমার শরীর এটা যদি এরকম হয়, এটা তো আমাদের পার্টস অফ দ্য বডি, আমরা তো পড়ছি, তাহলে একটা ছেলের ক্ষেত্র ঠিক সেইটাই, তাহলে কী হচ্ছে আমরা ওদের কিউরিয়াসিটিটাকে ওখানেই ভেঙে দিচ্ছি এবং সঠিক ইনফরমেশনটা দিচ্ছি। যে যদি প্রপার সেক্স এডুকেশন আমরা দিতে পারি, সেটা স্কুল বলুন, শিক্ষার জায়গা বলুন, বা বাবা মার ক্ষেত্রে বলুন, একটা ছেলে বা মেয়ে কিন্তু দুবার ভাববে ভুল ডিসিশন নেওয়ার আগে। হ্যাঁ, ওদের এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি গার্জেনরা, যদি আমরা বন্ধু, কার ওরা কার কাছে যাবে, ওরা ওদের বয়সী বন্ধুদের কাছে যাবে, এবং ওই বন্ধুরা কিন্তু ততটাই জানে যেটা ওই বাচ্চাটা জানে, মিস ইনফরমেশনটা পাওয়া, এক্স্যাক্টলি। সেই জন্যে এই গণ্ডগোলগুলো তো সেখানেই শুরু হচ্ছে আমাদের। এই সব এইগুলো যদি একটু ব্যালেন্স প্যারেন্টিং করি আমরা, আমরা যদি একটু বুঝি যে কীভাবে আমার বাচ্চাকে আমি কোয়ালিটি টাইমটা দেব, যেখানে আমরা, এবং এই 7 বছর অবধি কিন্তু আমরা এই জিনিসগুলো শেখাতে পারি, তারপরে কিন্তু সেটা কিন্তু আর থাকে না শেখার মধ্যে, তখন কিন্তু ওটা তৈরি হয়ে যায় একটা বাচ্চা। তারপরে যতই আমরা শেখাই না কেন, তখন ওটা ওই চ্যাপ্টার আর ওই পরীক্ষায় পড়ার মতনই তৈরি হয়ে যায়। আমার মনে হয় এইটুকু যদি একটা গার্জেন যদি করতে পারে একটু সময় বার করে, আমার মনে হয় আমরা একটা সমাজের একটু পরিবর্তন হয়তো দেখতে পাব। আজকের এই পরিস্থিতিতে এই ভিডিওটা, যারা প্রকৃত উত্তরের খোঁজ চাইছেন, প্রকৃত উত্তরের খোঁজ করতে চাইছেন, তাদের জন্য হয়তো কাজে লাগবে। আপনার সন্তান, সে তার বয়স ধরুন 2 কি 3, তাকে গুরুত্ব দিন, তাকে একটা পূর্ণাঙ্গ মানুষকে যেভাবে আপনি গুরুত্ব দেন সেইভাবে গুরুত্ব দিয়ে তাকে মূল্যবোধগুলো, মূল্যবোধের বীজগুলো ওর মধ্যে পুঁতে দিন। আপনাকে পরবর্তীকালে আগামী 20 বছর পরে আর ওই মোমবাতি মিছিল বা রাস্তায় নেমে সোচ্চার হবে না, দুনিয়াটা হয়তো বদলে যাবে, এটাই হয়তো প্রকৃত বিপ্লব। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো আমাদের লিখে জানান, নিচে কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত দিন, আর ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারেন। আর আপনার কাছে যদি কোনো ব্যতিক্রমী চরিত্র বা কোনো ঘটনা থাকে যার সম্বন্ধে আপনি ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলায় জানাতে চাইছেন, তাহলে হোয়াটসঅ্যাপ করুন 9830107622 এই নাম্বারে। আজ চলি, ভালো থাকবেন।